কংগ্রেসের অফিসের সামনে এসে মমতা ব্যানার্জির কুশপাতল দেওয়া করা হবে, কুশপাতল দেওয়া করে স্লোগান দেওয়া হবে। তাই আমরা অফিসে ছিলাম, আমরা হঠাৎ দেখলাম যে এইভাবে আসছে, খবর আসছে এইভাবে, এইগুলা জিনিস। একটা মেয়ে মারা গেছে, এইসব দেশের মধ্যে নারীর উপর অত্যাচার চলছে, আর যারা বিজেপি এরা এটাকে নিয়ে রাজনীতি করছে, এটা নমস্কার। সোনাকে স্যার নিউজ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি গোপাল দাস সিনহা। একটা আজকে দুর্দান্ত একটা খবর, শিলচর শহরে পুলিশ ছাত্রদের মধ্যে একটা খণ্ডযুদ্ধ হলো। বিষয়টা হলো কি, আপনি সবাই জানেন গত কয়েকদিন আগে কলকাতায় আরজি মেডিকেল কলেজ হাসপাতালে একজন তরুণী চিকিৎসক মৌমিতা দেবনাথের রহস্যজনক খুনের ঘটনা ঘটেছিল, যাকে নাকি দর্শন করা হয়েছিল, দর্শন করার পর খুন করা হয়েছিল। সেই ঘটনার প্রতিবাদে আজকে দেশ জুড়ে একটা আন্দোলন চলছে, শিলচর মেডিকেল কলেজ চলছে, জুনিয়র্স ডাক্তার্সরা সব দেশ জুড়ে আন্দোলন নেমেছেন। সেই অঙ্গ হিসাবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শিলচরে একটা ছাত্র সংগঠন, তারা শিলচরে মিছিল বের করিয়েছিল, ছাত্রের শহরের মূল রাস্তা দিয়ে মিছিল বেরিয়েছিল। বেরিয়ে যাওয়ার সময় শিলচর বিশ্ব বাংলার সংলগ্ন পার্ক রোড হয়ে যাওয়ার সময় সেখানে ছিল তৃণমূল কংগ্রেসের অফিস, অর্থাৎ মমতা ব্যানার্জির কার্যালয়টি ছিল কাছাড় জেলা কমিটির। সেখানে বিদ্যার্থী পরিষদের সদস্যরা সেখানে মমতা ব্যানার্জির কুশপুত্তল দাহ করছিল। সে সময় পাশে থাকা তৃণমূল কংগ্রেসের অফিসের কর্মকর্তারা বেরিয়ে আসে, তারা প্রতিবাদ জানায়। প্রতিবাদ জানাতে দুই দলের মধ্যে পরিষদ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষ ঘটনার সঙ্গে সঙ্গে খবর পেয়ে পুলিশ দলবল নিয়ে সেখানে ছুটে যায়, ছুটে গিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়, ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফিরিয়ে নিয়ে আসে পুলিশ। এই ঘটনা হচ্ছে কি, এখন সবচেয়ে এই মৌমিতা দেবনাথের হত্যাকাণ্ড নিয়ে দেশ জুড়ে শিলচর সহ দেশ জুড়ে এখন প্রতিবাদের ঝড় তুফান শুরু হয়ে গেছে। এই প্রতিবাদ চলছে এখন, আজকে শিলচর শহরে এই বিদ্যার্থী পরিষদের যে এই মিছিলের ইয়েতে আজকে সেই মমতা ব্যানার্জিকে দোষারোপ করা হচ্ছে, মমতা ব্যানার্জি মুর্দাবাদ বলে। যেহেতু মমতা ব্যানার্জি কলকাতার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তাই যেহেতু ঘটনাটি তরুণী চিকিৎসক মৌমিতা দেবনাথের এই ঘটনাটি হয়েছিল কলকাতাতেই, সেই জন্য মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই প্রতিবাদ সংগঠিত হয়েছিল। সে সময় পাশে থাকা তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা এসে সেখানে বাধা দেন এবং দুই দলের মধ্যে তর্ক হয়, একটা বিরাট একটা গণ্ডগোলের সৃষ্টি হয়ে যায়। পুলিশ সময়মত পৌঁছায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে যায়, অন্যথায় একটা সিরিয়াস ঘটনা হয়ে যেত বলে সবাই চিন্তা করছিলেন। তাই তো এরকম নিউজ দেখার জন্য সোনাগাছা নিউজ চ্যানেলটি দেখতে থাকবেন, এবং পরবর্তীতে এই ঘটনার অনেক রেকর্ডিং ক্যামেরাবন্দি করা হয়েছে, অনেক ঘটনা ক্যামেরাবন্দি করা হয়েছে, আপনারা দেখতে পারবেন। প্লিজ আপনার রিপোর্টিং রয়েছে, আপনারা দেখবেন। আধুনিক আধুনিক
নিন্দনীয় ঘটনা নিয়ে আপনারা প্রতিবাদ করছেন, কিন্তু এক বছর আগে যখন মণিপুরে মেয়েদেরকে টেনে রাস্তায় এনে প্রশাসনের সামনে অত্যাচার করা হয়েছিল, তখন আপনাদের প্রতিবাদ কোথায় ছিল? কোথায় ছিলেন তখন আপনারা? আজকে আসাম ইউনিভার্সিটিতে একটা স্টুডেন্টের উপরে অত্যাচার হয়েছে, কোথায় আপনারা? এই ধরনের রাজনীতি শিলচরে চলে না। আর কেউ যদি মনে করে থাকে তৃণমূল কংগ্রেস ঘরে বসার জন্য এসছে, আপনারা ভুল বুঝছেন। আমরা রাস্তায় দাঁড়িয়ে তার প্রতিবাদ করতে জানি, একটা কথা বলে দিলাম। আজকে কয়দিন আগে যে কলকাতাতে একটা মেয়ের উপর ডাক্তারের উপর যেভাবে মর্মাহত মর্মান্তিকভাবে যা উপর রেপ করে কয়েকজন লোক, যেটা শোনা যাচ্ছে একজন অনেক বেশি হবে, এইটার জন্য গোটা ভারতবর্ষ তথা আমরা সবাই তার জন্য মর্মাহত। আমরা আমাদের যে যারা আছি, আমরা তৃণমূল কংগ্রেস হোক বিভিন্ন সংগঠন, আমরা একই দাবি করি যে অতি সত্তর যারা কালপীঠ আছে, যারা দুষ্কৃতি, যারা কালপীঠ, যারা দর্শনকারী, তাদের কোনো জাত হয় না, তারা দর্শনকারী, তারা যারা দর্শনকারী আছে তাদেরকে ও তাড়াতাড়ি শাস্তি দেওয়া হোক, তাদেরকে ফাঁসি দেওয়া হোক। কিন্তু আমরা এখন কিছু আগে আমরা দেখছি, আমরা আজকে দু চার দিন ধরে আমরা দেখছি যেভাবে আন্দোলন চলছে, যেভাবে মানুষ এইটার প্রতিবাদ করছে, এইটার দরকার, এইটার মধ্যে আমরা সহমত, তাদের সাথে আমরা আছি। আজকে এখন দেখছি কিছু ভাই বোনরা এখানে আসছে, আবার আমরা খবর পেয়েছি যে তিন দিনের জিনিস, রাজনীতির সময় না, আমরা তোমাদের সাথে আছি, আওয়াজ তুলতে রাজি আছি। তোমরা কোথায় ছিলে মণিপুর? মণিপুরের সময় তোমরা কোথায় ছিলে? তোমরা আজকে দিল্লিতে যখন যন্তর মন্তরে আমাদের ভারতবর্ষের গৌরব খেলোয়াড়কে এক মাস যখন তার দাবি চেয়েছিল যে তার উপর অত্যাচার হয়েছে, তার উপর নির্যাতন হয়েছে, কোথায় ছিলে? আমাদের শিলচরের আসাম ইউনিভার্সিটির মধ্যে যে একটা নির্যাতিত হলো, কোথায় ছিলে? আমি মনে করি যখনই আমাদের ভারতবর্ষের কোনো মা বোনের উপর এরম ধরনের কোনো অত্যাচার হয়, তখন আমরা সবাই মিলে যা ধর্ম বর্ণ কোনো দল নির্বিশেষে আমরা সবাই একসাথে এটা আওয়াজ তোলা উচিত এবং তাদেরকে শাস্তি প্রদান করা উচিত। নমস্কার, অধিকার্থ পরিষদের কার্যকর্তা। প্রধানমন্ত্রীর বেটি বাঁচাও বেটি পড়াও নারা লাগাইছে। হ্যাঁ, আমরা যে কলকাতার মধ্যে আজকে আর জি কল মেডিকেল কলেজের মধ্যে যে ডক্টররা রুইছে রে, তাই নিয়ে মা বাবা তো পড়াইছিল মেয়েরে বেটি বাঁচাও গুলা, বেটি পড়াও বেটি বাঁচাও। মা বাবা তো পড়াইছে না রে, আজকের দিনও কিতা লিগে রাত্রে বেলা যেতে পারলো না, অন ডিউটির মধ্যে এরকম রেপটা হয়েছে। আজকের দিনও আমরা এইরকমভাবে আন্দোলন করলাম। পুলিশ প্রশাসন একজন আইয়া লেডি উইথ অ্যাকর্ডিং টু ল একটা লেডি কনস্টেবলের লেডির হাত ধরতে লাগে, প্রোটেস্টের মধ্যে আটকাইতে লাগে, পুলিশ প্রশাসন মেইল তাহলে কেমনে লেডিরা ধরতে পারলো? আমরা এটা জানতে চাই। আমরা গভর্নমেন্ট এটাই উইথ 2500 স্টুডেন্ট আমরা আসাম ইউনিভার্সিটির মধ্যে আন্দোলন করছি। আজকের দিনে আমরা সবের ঘরে আজকে মনোজ পূজা সারি আসছে, এরকমভাবে মেয়েরা আইসে কিতার লিগে আইসে আন্দোলন করতে, ডেমোক্রেটিক আমরা সেই রাইট আছে। আজকের দিনে তারা আটকাই যায় আর জি হত্যাকাণ্ডে মেডিকেল কলেজের মধ্যে যেটা স্টুডেন্টের এটা দর্শন করা হয়েছে বা খুন করা হয়েছে, এটা দাবিটা কী? আপনার দাবিটা কী? আমরা চাই সিবিআই উইথিন 3 days ওর 4 days কেস যেন রিসলভ করে সলভ করিয়া জানায়, আর এখানের মধ্যে যতজন পিছিয়ে এখানে হত্যাকার এরা আছে এরা যেন শাস্তি চাই। আজকের দিনে এখানের মধ্যে যখন টিএমসি এখানের মধ্যে যতজন আছে এরা তো মা বইন আছে, পুলিশ প্রশাসন তো মা বইন আছে, কেমনে আটকাইলো একটা লেডি অফিসার? তাহলে কেমনে পুষ্প বোতল দাওয়া করতে দিছে না? পুষ্প বোতল দাওয়া করতে দিছে না? দিছে না। একজন অফিসার আইসে, মেল অফিসার আইয়া লেডি ধরে আমরা পুষ্প বোতল দাওয়া করতে দিছে না? কেন? আমরা স্টুডেন্ট, আমরা সেই রাইট আছে, বুঝা করতে একটা স্টুডেন্ট আসলে কি স্টুডেন্ট কেমনে যা হইলো কইন আপনি? জিন্দাবাদ।
नहीं है।